এটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এর কোনো উৎপাদন কোনো খরচ নাই শুধুমাত্র আমাদের পরিবহনের কস্টিংটি কিন্তু এখানে আসে আর এটি যেহেতু আমাদেরকে আমরা যদি লক্ষ্য করি যে রুই কাতলা বা অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো চাষ করা হয় সেই মাছগুলো কিন্তু আমরা পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা কেজির মধ্যে কিন্তু বাজারে পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যেই মাছটিতে আমাদের কোনো প্রকার উৎপাদন খরচ নেই সেটির মূল্য এত কেন হবে এটা আমাদের জাতীয় মাছ হিসেবে সরকারের উচিত যে দেশের জনগণ যেন সুলভে খেতে সেই ব্যবস্থাটি নিশ্চিত করা এবং একই সাথে এইখানে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানোর হয়েছে কয়েকটা জায়গাতে সেখানে তাৎক্ষণিকভাবে ইলিশের মাছের মূল্য কিন্তু অনেক কমে গেছে তো তাতে বোঝা যাচ্ছে এবং তারা নিজেরাও কিন্তু বলেছেন যে এখানে ক্ষেত্র বিশেষে সাতশো নয়শো টাকা পর্যন্ত প্রফিট করা হচ্ছে তো সেটা অস্বাভাবিক এই জন্য যেন বাজারটা নিয়মিত মনিটরিং করা হয় মূল্যটা যেন আসলে মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেটির জন্য বলেছি একই সাথে আমাদের যেটা হচ্ছে যে অবৈধভাবে যেন পাচার করা বন্ধ করা হয় সেই বিষয়টার ক্ষেত্রেও বলেছি যে অবৈধ পাচার বন্ধে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার সাথে একটি সমন্বয় করে যেই বাস্তবতাগুলো আছে সেটার নিরিখে যেন বাংলাদেশ এবং ভারতে কাছাকাছি সময় বা একই সময়ের মধ্যে যেন ইলিশের যে ধরা বন্ধ রাখা হয় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়ার জন্য বলেছি এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যখনই ইলিশ মাছ কোনো দেশে রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে জন্য বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সেটি রপ্তানি করা না হয় সেটার জন্য লিগেল নোটিশে বলেছি এই লিগেল নোটিশটি প্রেরণ করেছি আমাদের বাণিজ্য সচিব বরাবর মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ করেছি আমাদের এনবিআরের চেয়ারম্যানকে নোটিশ করেছি আমদানি ও রপ্তানি কারো অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে নোটিশটি করেছি এবং এই নোটিশটির মাধ্যমে সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষকে একটি মূল্য নির্ধারণ করতে হবে সরকারের পক্ষে যেন জাতীয় মাছ যেটি আছে এই জাতীয় মাছটি যেন হচ্ছে বাংলাদেশের মানুষ সুলভে পায় এবং তারা যেন এটি খেতে পারে এটি নিশ্চিত করতে হবে যেহেতু এগারোশো আশি টাকা রপ্তানি মূল্য করা হয়েছে এর সাথে ট্যাক্স এবং ভ্যাট রয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু এটি ব্যবসায়ী পর্যায়ে সরকার অনুমোদন দিয়েছে ব্যবসায়ী টু ব্যবসায়ীরা আসলে কিন্তু এটি লেনদেন করছেন তার মানে অবশ্যই যে কোনো ধরনের আন্তর্জাতিক ব্যবসায়িক ট্রানজ্যাকশনে অবশ্যই প্রফিট থাকতে হবে তো সেই প্রফিট মার্জিন এবং এবং বর্তমান বাজারের যে অবস্থা সেগুলোকে বিবেচনা যদি করা হয় তাহলে কম মানে এটাকে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আমরা যদি দুইশো টাকা প্রফিটও ধরি তাহলেও সেই ক্ষেত্রে এটি কিন্তু এক টাকা নিচে চলে আসবে তো সে এবং এই এক হাজার টাকার নিচে যে মূল্য থাকবে তার মধ্যে ট্যাক্স এবং ভ্যাট ইনক্লুড থাকবে তার মানে হচ্ছে সেটিকে যদি বাদ দিই তাহলে কিন্তু অবশ্যই সরকার যদি সচেতন হয় বাজার যদি যথাযথভাবে মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইলিশের দামটি অবশ্যই সাতশো টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি এবং এটি কিন্তু আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও আমরা দেখেছি যে দাম কিন্তু ইনস্ট্যান্ট কমে গেছে সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে এখানে একটি সিন্ডিকেট চক্র কাজ করছে যেহেতু আমাদের একটি নতুন যে যাত্রা শুরু করে হয়েছে একটি সরকার এসছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যই হচ্ছে বৈষম্য দূর করা দেশের মানুষ যেন বিভিন্ন রকমের যে সমস্যাগুলো ছিল সেটা যেন দূর করে তারা ভালোভাবে চলতে পারেন সুতরাং আমরা সরকারের কাছে এই জন্য দাবি জানাবো যে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে তারা জাতীয় মাছটি যেন তারা খেতে পারেন সেইটি নিশ্চিত করার জন্য সরকারের যা যা করণীয় সেই প্রশাসনিক বা আইনগত সকল পদক্ষেপ সরকার নেবেন এটি আমরা প্রত্যাশা করি যদি সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট দায়ের করব